দর্শক বন্ধু, অরণ করে বরণ বস্ত্র করে হি নারী দুই কথা বাবু সবুবেলে চিন। সেথির লাগি সবুবেলে ভল অন্ন মুঠে পাইবার লাগি ভল কিসম ধানটে করবার নিহাতি দরকার থেসি। বঢ়িয়া ধানটে করিছেন, বঢ়িয়া খাই হচ্ছে সে চাউল সে ভাত যদি আপন মানে ব্যবহার করুছেন বলে সেথির লাগি চাষী ভাই মানে চাইছেন যে বঢ়িয়া ধান গোটে কর্মি বলিকি। আপনি যদি ভাবুছেন যে কিনা গোটে বঢ়িয়া ধানটে করতি যেন নাকি খাইবার লাগি কেতনে কেতে বঢ়িয়া হতা বল হিসাবে আয় বি পাইতনি আর ইদিনু সেদিনকে আমি খাইতাম। খাস করে চাষী ভাই যদি বাসি পখাল ভল নেই হল সে ধানকে পছন্দ নেই করেছেন সে হিসাবে আজির ভিডিওরে আমি পাঁচটা টপ খাইবার ধান কেন ধান মানকে আপনার খাইবার লাগি করে পারবে, খাইবার লাগি আপন বঢ়িয়া হিসাবে অধিক আয়র সাংে লাভ বি পাইবে আর ভল ভাত বি খাইবে। কানা সে ধান মানে ই ভিডিওরে দেখাবার লাগি যাওছ পাঁচটা টপ খাইবার ধান সবু কানা কানা রয়েছে। দর্শক বন্ধু, কুরেফুল টিভিরে আপনার স্বাগত। পয়লা এই দেখুলে চ্যানেলকে টিকি সবসক্রাইব করে দেবে, বেল আইকন বজে দেবে, যেমসি বি নয় ভিডিও ছাড়লে আমি আপনার পয়লারু দেখি পারবে। আসুন জানব পাঁচটা টপ ভেরাইটি পুরা বহুত বঢ়িয়া ধান যেটা কি খাইবার লাগি আমি ব্যবহার করি পারমা। আসুন পুরা ডিটেল সবু দেখতে জিমা। দর্শক বন্ধু, পহলা ধান যেটা খাইবার ধান মানকর ভিতরে এক নম্বর কৃষি ধান কোম্পানির প্রসন্না বলিকি গোটে জবরদস্ত ধান হয়। 135-140 দিনিয়া হলকা হলদিয়া 100-105 সেন্টিমিটর এটা হাইট রয়েছে আর গোটে একরে 6 কেজি খুঁড়ে দরকার করছে। 6 যদি আমি অধিক দেখমা বলে 8 কেজি তো গোটে একরে আপনার ব্যবহার করে পারবে। ধান পুরা কানা দেখবে দর্শক বন্ধু, লম্বা আর সপুরা আর ইতার ভাত পুরা নরম। যদি আপন এটাকে বাসি পকাল বি করুছেন বলে কেতনে কেতে বহুত বঢ়িয়া পুরা রহুছে প্রসন্না কৃষি ধান। এটাকে আপন বাছি পারবে, দেখুন গোটে একরে 27-28 কুইন্টাল আরামসে আপন করে পারবে দরকার দেখিকি। আগকে বি অধিক ধান এটা বি হয়ে পারবা যদি ঠিক আপন প্রণালীকে কৃষি প্রণালীকে ব্যবহার করুছেন বলে। দেখুন এক নম্বর ধান হচ্ছে কৃষি ধান কোম্পানির প্রসন্না ধানটা। আজ্ঞা দুই নম্বর যদি আমি দেখমা বলে অঙ্কুর সনম বলিকি গোটে ধানটে আউজি। ইতার চাউল কানা দেখবে পুরা মধ্যম লম্বা আর সপুরা কেতনে কেতে বঢ়িয়া এ দেখুন। এটা 137-142 দিনিয়া আর এটা টিকে তো মানে সোনা রঙর র। এটা 10 কেজি কি 900 টাকা খণে পড়ছি দরকার দেখিকি। রেট আগ পজবি আসি পিল কেতনে কেতে বহুত বঢ়িয়া আর ইতার ভাতটা আউজে কেতনে কেতে বঢ়িয়া এ কেতনে কেতে ভাল। জুন সেকেন্ড উইক্রে দুই নম্বর সপ্তাহরে এটাকে যদি আপনার আরম্ভ করুছেন কেতনে কেতে বঢ়িয়া হবা 28-30 কুইন্টাল তো গোটে একরে বহুত বঢ়িয়া হচ্ছে। সোনমর বি কেতনে কেতে ডিমান্ড যে খাইছে সে হি জানবা সোনম অঙ্কুর সোনমর ভাত পুরা সবুঠানু খাইবার ধান মানকর ভিতরে কেতনে কেতে টপ হে। তিন নম্বরে দেখুন পূজা অঙ্কুর, দেখুন এটা গোটে ইম্প্রুভ ভেরাইটি মধ্যম লম্বা সম্পূরা চাউল। এটা ই চাউলকে বি কানা দেখবে ভাত বি পুরা ঝলি মারুথিবা। গোটে হেক্টরে 5 টন তক ধান হচ্ছে দর্শক বন্ধু। 135-রু যেটা কি আমি কয়মা 30-135 দিন ভিতরে এটা তা মানে হয়ে যাচ্ছে আর এটা কেতনে কেতে তা মানে খরিফ লাগি ই ধানকে আপনার আরামসে করে পারবে। যদি আমি দেখমা জুনর সেকেন্ড সপ্তাহ দুই নম্বর সপ্তাহরে কলে ই ধান কেতনে কেতে বঢ়িয়া আছে 28-30 কুইন্টাল তক ই ধান কাহি নেই যা যেটা কি পূজা অঙ্কুর এটাকে আপনার আরামসে করে পারবে খাইবার ধান মানকর ভিতরে ই ধান মানে করুছেন বলে কেতনে কেতে বঢ়িয়া। নেক্সট ধানকে যদি আমি দেখমা বলে HMT ই ধান আমার প্রায় চাষী মানে সবে নিহাতি হিসাবে জানিথিবে। হলদিয়া হলকা রঙর ধানটে HMT ধান লম্বা আর সপুরা রয়েছে গোটে হেক্টরে 40-45 কুইন্টাল এটা তা মানে বঢ়িয়া আয় বি রহুছে। গোটে একরে 6-8 কেজি খণ্ডে দরকার পড়ুছে। গটকে দেখমা বলে 85-90 সেন্টিমিটর তক হাইট তা মানে রয়েছে আর ই ধানটা কেতনে কেতে টিকে মগমগে যাইছি বাসনা ধান। এটা দেখুন 130-135 দিনিয়া আর ইথি তা মানে সড়া রোগ এতে টিকে নেই লাগে HMT ধানকে। এটা আমার চাষী ভাই মানে আরামসে করে পারবে খাবার ধান মানকর ভিতরে HMT বি হচ্ছে কেতনে কেতে বহুত বঢ়িয়া। দেখুন আর যদি আমি আগকে দেখমা এন্তা তো কেতনে কেতে ধান মানে আছে দর্শক বন্ধু। দেখুন আর গোটে যদি আমি দেখমা ইম্প্রুভ ভেরাইটি গোটে যেটা কি কাবেরীর চিন্টু বলিকি গোটে ধান আসুছে লম্বা রহুছে সম্পূর রহুছে গোটে একরে 7-8 কেজি খণ্ডে দরকার মানে করুছে। মাটিয়া টিকে হলদিয়া 100-105
सेंटीमीटर तक इटार हाइट रोजे भात टा पूरा कितने कितने नरम है आर जदि इटा देखमा बोले 140 रु 150 दिनिया धानटिया आर इधर ने टिके पानी सब बेले बढ़िया रहले बल अच्छी आर पानी भी सही पार्सी चावल पूरा बहुत बढ़िया नरम आप मानने 14 to 15 मैंने 17-18 क्विंटाल तक आप बढ़िया हिसाब से करें दर्शक बंधु गोटे गोटे जगह कण आसी देख खाबार धान मैंने आप खाबार जितकी गुण से रही तार हिसाब से आय टिके कम रही किंतु फेर भी सीटा कि आम अधिका आय कर इतार बाहर दर्शक बंधु पुस्वामी सारला जयाती प्रतीक्षा सम्मा सबेग इटा मैंने भी हूँ टप टप खाबार एक नंबर धान मैंने इटा मान के चाषी भाई आराम से व्यवहार करें दर्शक बंधु निहाती हिसाब से खाबार लगे जो धान करुचन ई धान मान के आप पूरा आर कहा के पचराबार नहीं ना निर्द्वंद ये धान के आप पार्बे दुई कथा जानपारे बोलिक आमर आशा फेर किसी नुआ कथा धरी कुरेफुल टीवी हाजर मुझे आज भिडियो के रखुच नमस्कार।